আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। প্রকৃতির অনেক আশ্চর্য সৃষ্টি রয়েছে যা দেখে আমরা অভিভূত হয়ে যাই। নতুন টেকনোলজি দিয়ে মানুষের তৈরি চমকে দেওয়ার মতো কিছু স্থাপনা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু আর লম্বা কাচের ব্রিজ চীনে তৈরি করা হয়েছে। গ্লাসের তৈরি এই পুল 2টি পাহাড়ের মধ্যে বসানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটক আসে এই ব্রিজটি দেখার জন্য। যাদের হার্ট দুর্বল তারা এই ব্রিজে চড়তে পারে না, কারণ ব্রিজটি একেবারে স্বচ্ছ কাচের তৈরি। পরীক্ষা করার জন্য এই ব্রিজের উপর থেকে 2 টন ওজনের ট্রাক চালিয়েও দেখা হয়েছে। ব্রিজটি মাটি থেকে 300 ফুট উঁচুতে অবস্থিত। ব্রিজের প্রতিটি গ্লাস 15 মিলিমিটার পুরু, যা অত্যন্ত শক্ত এবং মজবুত। নাম্বার 2, পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে ঝুলানো স্বচ্ছ কাচের তৈরি হোটেল। মজবুত অ্যালুমিনিয়াম আর পলিকার্বনেটের দ্বারা তৈরি এই 25 ফুট লম্বা ক্যাপসুল তৈরি করা হয়েছে। অ্যাডভেঞ্চার জার্নির পর্যটকদের জন্যই এই হোটেল ব্যবহৃত হয়ে থাকে। এই হোটেলে সবাই যেতে পারে না, কারণ এখানে যেতে হলে প্রায় 400 ফুট লম্বা খাড়া পাহাড়ে চড়ে উঠতে হয়। প্রতিটা ক্যাপসুল 1 রাতের জন্য $2500 ভাড়া দেওয়া হয়। এ কারণেই এই হোটেল সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই বিখ্যাত। নাম্বার 3, চীনে অবস্থিত পৃথিবীর সবথেকে উঁচু কাচের তৈরি প্ল্যাটফর্ম। নির্মাণ শিল্পে চীন পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে। বিশাল এই কাচের প্ল্যাটফর্মটি চীনের বেইজিংয়ে অবস্থিত। এখান থেকে চিংডং জঙ্গলের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। এটি মাটি থেকে 1300 ফুট উপরে অবস্থিত। প্ল্যাটফর্মটি পাহাড়ের কিনার থেকে 160 ফুট পর্যন্ত বেরিয়ে আছে এবং সম্পূর্ণ ঝুলে আছে। স্থাপনাটিতে প্রথমবারের মতো টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে, যা খুবই হালকা এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। নাম্বার 4, চীনের তিয়ানমেন মাউন্টেনের উপর অবস্থিত। কাচের এই রাস্তাটি মৃত্যুর রাস্তা হিসেবে পরিচিত। স্কাইওয়াকের জন্য এই রাস্তা পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চই দিবে না, বরং সাহসের পরীক্ষাও দিবে। শূন্যের উপরে ঝুলে থাকা এই রাস্তাটি প্রায় 200 ফিট লম্বা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অদ্ভুত সুন্দর জায়গাটি দেখার জন্য আসে। তো দুঃখের খবর হলো, খুবই কম সংখ্যক লোক এই রাস্তাটি হাঁটার সাহস যোগাতে পারে। এখানে 2.5 ইঞ্চি পুরো কাচ ব্যবহার করা হয়েছে। এটিতে চড়ার আগে সব টুরিস্টকে জুতা খুলতে হয়, যাতে রাস্তাটি পরিষ্কার আর স্বচ্ছ থাকে। এখানে সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। নাম্বার 5, এটি ফল ক্রিক হুইল, পৃথিবীর একমাত্র বোট লিফটার যার চারদিকেই ঘুরতে পারে। বোট লিফট এক ধরনের বিশেষ মেশিন যা বোটকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বোট লিফট সেখানেই ব্যবহার করা হয় যেখানে পানির রাস্তাতে বোট আনা নেওয়া করা যায় না। সাধারণ যে কোনো বোট লিফটের এই কাজ করতে প্রায় ঘন্টা লেগে যায়, কিন্তু এই ফল খুইল এই কাজ কয়েক মিনিটেই করতে পারে। 2002 সালে এই ফল খুইলকে প্রথমবারের মতো কাজে লাগানো হয়েছিল। নাম্বার 6, বাংলাদেশে যশোরের মনিরামপুরে অবস্থিত দেশের দীর্ঘতম ভাসমান সেতু। সেতুটি প্রায় 1000 ফুট দীর্ঘ ও 4 ফুট চওড়া। সেতুটিতে ব্যবহার করা হয়েছে 339টি বড় প্লাস্টিকের ড্রাম, 18 টন লোহার অ্যাঙ্গেল আর 15 টন স্টিলের পাত। নাম্বার 7 রয়েছে স্কাইডেক শিকাগো। আমেরিকার উঁচু আকাশছোঁয়া বিল্ডিং উইলস টাওয়ারের 103 তলায় কাচের তৈরি এই স্বচ্ছ প্ল্যাটফর্ম রয়েছে। 1353 ফুট উঁচুতে অবস্থিত এই ব্যালকনি থেকে পুরো শিকাগোর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। কাচের তৈরি ব্যালকনির মতো এই প্ল্যাটফর্মটি 5 টন ওজন পর্যন্ত বহন করতে পারে। এখানে একবারে 5 জন ব্যক্তি দাঁড়াতে পারে। নিরাপত্তার কারণে এখানে কয়েক লেয়ারের কাচ ব্যবহার করা হয়েছে। US-এর দ্বিতীয় রাজ্য এখান থেকে দেখা যায়। নাম্বার 8, সুইমিং পুল। ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলের 36তম তলায় অবস্থিত এই সুইমিং পুল, যা দেয়ালের বাইরে শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে। খুবই মজবুত আর স্বচ্ছ কাচের দ্বারা তৈরি এই সুইমিং পুল।
এর ভিতর থেকে বুর্জ খলিফা ও দুবাই শহরকে খুব ভালোভাবে দেখা যায়। নাম্বার 9, কেপিলানো ব্রিজ। এটি কানাডার উত্তর ভ্যানকুভারে অবস্থিত। ব্রিজটি একটি নদীর উপর দিয়ে এভারগ্রিন ফরেস্টের মধ্য দিয়ে চলে গেছে। ব্রিজটি 460 ফিট লম্বা। ব্রিজটিতে আনুমানিক 460টি হাতির ওজন বহন করতে সক্ষম। প্রতি বছর এখানে প্রায় মিলিয়নের কাছাকাছি টুরিস্ট আসে। আনুষ্ঠানিক দিনগুলোতে সেখানে বিশেষভাবে লাইটিং করে সাজানো হয়। এরপরে রয়েছে সর্বশেষ নাম্বার 10, টুইস্টেড টাওয়ার। এই স্থাপনাটি দুবাইয়ে অবস্থিত। এই টাওয়ারটির নাম কায়ান টাওয়ার। 300 মিটার উঁচু আর 70 তলা বিশিষ্ট এই কায়ান টাওয়ার উপর থেকে নিচ পর্যন্ত টুইস্টেড, যা পর্যটকদের আকর্ষণীয় করে তোলে। এটি বানাতে $200 মিলিয়ন উপরে খরচ হয়েছে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।